বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করা গেলে দেশের বিপুল সমুদ্র সম্পদ পাহারা দেওয়া সম্ভব হবে। গতকাল বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।